গঙ্গা, কেন বাবা আমাকে ডাকছো? কেন, কি হয়েছে? সীতাকে দেখা যাচ্ছে না গো। হ্যাঁ, রোজ সকালে ঘুম থেকে উঠে রঙ্গোলি দিত, আজকে রঙ্গোলি নেই, মা নেই, বাড়ি ছেড়ে রাত্রে চলে গেছে। ভালো করে খুঁজে দেখেছো তুমি? সব জায়গায় দেখেছি আমি, দেখেই বলছি সীতার ব্যাগও বাড়িতে নেই, ও বাড়ি ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। এখনই গিয়ে জামাই বাবাকে বলো গো, আমি গিয়ে ততক্ষণ মালিককে বলছি। ঠিক আছে চলো। হ্যালো দিদা, আমি সীতা বলছি গো। সীতা, ভালো আছিস তো মা? তুই কেন কাঁদছিস মা? দিদা, আমি তোকে এত করে বোঝালাম, তাও তুই বাড়ি ছেড়ে চলে এলি। আমি আর কি করতে পারি? ওই বাড়িতে থেকেই তোকে কিন্তু সব কিছু সামলাতে হবে, তুই আগে বাড়ি ফিরে যা। আমি মনস্থির করে ফেলেছি দিদা, ও বাড়িতে আমি আর ফিরবো না। তোমাকে আমি ফোন করলাম, এটা বলতে ইচ্ছে করলো শুধুমাত্র সেই জন্য। তোর ইচ্ছে হলো আর বাড়ি ছেড়ে চলে এলি, এটা কি কথার মতো কথা হলো? না দিদা, ওই বাড়িতে যেতে আমার আর ইচ্ছে করছে না। তাহলে এখন তুই কি করবি বল? কোথাও একটা চলে যাব, হয়তো এই শেষ বাড়ি তোমার সাথে আমার কথা হচ্ছে। আমি ফোন রাখলাম। সীতা, শোনো, সীতা বাড়ি ছেড়ে চলে গেছে, মনে হচ্ছে আশ্রমেই চলে গেছে। চলো আমরা গিয়ে ওকে ডেকে আনি। সীতা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এখন কোথায় আছে? দেবসেনাকে একবার খুঁজে দেখো, উনিও ওখানেই থাকবেন। কি ভাই, কেমন অ্যাক্টিং করলাম বলো তো? ওকে ওকে, আর আমার অ্যাক্টিংটা? তোমার অ্যাক্টিংটাও ভালোই ছিল। আবার কবে তুমি নিয়ে যাবে ওই বাড়িতে আমাদের? হ্যাঁ, আবার যখন লাগবে জানিয়ে দেব, ততদিন চুপচাপ থাকো। একে তো অন্যের কাছ থেকে টাকা নিয়ে তোমাদের পেমেন্ট করছি, ওই মেয়েটার সাথে যদি বিয়ের ধান্দায় না থাকতাম না। ধরো দিদি, হাজার টাকা আছে। এটা কি, মাত্র হাজার টাকা দিচ্ছ? তোমার আসল মায়ের মতো অ্যাক্টিং করলাম, মাত্র হাজার টাকা দিলে? এই গ্রামে থাকা আমার মাকে আমি কোনোদিন হাজার টাকার বেশি পাঠালামই না, এটাই যথেষ্ট তোমার এই পারফরমেন্সের জন্য। এই এনা তোমার টাকা। এ কি, আমি তোমার বাবার অভিনয় করলাম আর তুমি এখন এইভাবে কথা বলছো আমার সঙ্গে? গ্রামে থাকা আমার মায়ের সাথে আমি এর থেকেও বাজে ব্যবহার করি। তোমাদের যে এত সম্মান দিচ্ছি আমি, এটা তোমাদের আগের জন্মের পুণ্য। দেখো ভাই, একে তো কম টাকা দিলে, কিছুদিন এটা না চালালে আমাদের পোষাবে কি করে বলো তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে না হওয়া অবধি ভুলো না যেন। নিশ্চয়ই তোমাদের ডাকবো মা, আমি আর আমার বসিতা দুজনে তোমাদের পা ছুঁয়ে আশীর্বাদ দেবো, ঠিক আছে? বিয়েতে এসে পেট পুড়ে খাবার খেয়ে যেও, রাজবাড়িতে বিয়ে, যাও। ওকে ভাই। আরে বাবা, এসো না মা, আমি একে নাটক করছি আর এরা আমার থেকে বড় নাটকবাজ। এখন যেটা প্ল্যান করেছি সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে সীতার সাথে আমার বিয়েটা হয়ে যাবে। ওই অরুণ মুরগিটাকে একটা ফোন করি। হ্যালো, কি লাগবে তোর? হ্যাঁ, আমি তোর কি করেছি? কেন তুই আমাকে এরকম জ্বালাচ্ছিস? কি রে বন্ধু, এত টেনশন নিচ্ছিস কেন? একদম চিন্তা করিস না, আমার বাবা তোকে যত টাকা দেবে বলেছে তার দ্বিগুণ আমি তোকে দেব। সীতাকে ছেড়ে দে। হ্যাঁ, তুই দ্বিগুণ দিবি বলছিস?
তাহলে আমি যে জায়গায় বলছি সেখানে তুই চলে আয়। তুই আয় তো, বাকি কথা সামনাসামনি বলে নেব। না জেনে কথা বলবি না। সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় গেছে কেউ জানে না। কি, সীতাকে পাওয়া যাবে না বলে বিয়েটা আটকানোর চেষ্টা করছিস তুই? তুই চালাকি করলে তোর সব ছবি তোর বাড়ির লোকেদের দেখিয়ে দেবো, আর গোটা গ্রামে পোস্টার লাগিয়ে দেবো, পোস্টার লাগিয়ে দেবো, মাথায় রাখিস। কিরে, লাগিয়ে দেবো পোস্টার? এই এরকম কিচ্ছু করবি না, কোথায় আসতে হবে আমায় বল। এটাই এটাই তো দরকার ছিল আমার। আমি জানি তো তুই একজন জেন্টলম্যান রে ভাই, আমার কথাগুলো মন দিয়ে শোন। পার্কের কাছে একটা গোডাউন আছে, তুই সেইখানে চলে আয়। লেট করিস না কিন্তু। আমি লুকিয়ে লুকিয়ে তোদের ছবি তুলেছিলাম বলে তুই আমার ভিডিও করছিস। মোবাইলটা কোথায়? মোবাইলটা কোথায়? দেব না। মোবাইলটা কোথায়? দেব না। দে মোবাইলটা, দে দে, ছাড়। রে সুন্দরী, এটা দিয়ে রেকর্ড করছিস তাই না? আমাকে রেকর্ড করছিস তুই? এবার তোর চোখের সামনে ভিডিওগুলো ডিলিট করবো, তুই দেখতে থাক। আমার সাথে খেলতে এসেছে সুন্দরী। দিচ্ছি আমার ফোনটা, দিচ্ছি দিচ্ছি। আমার ভুলের জন্য উনি অলরেডি আমাকে হেব্বি খেলিয়েছেন, আর মার খাওয়ার শক্তি নেই আমার, আর কোনোদিন আপনাদের জ্বালাবো না। দয়া করে আমায় ছেড়ে দিন স্যার। এই ছবিটা দেখিয়ে তোমাকে ভয় দেখাচ্ছিল না? দেখ, এই ধরনের আর কোনো ফটো তুলে কাউকে যদি আর কখনো ভয় দেখাস তাহলে কপালে দুঃখ আছে। আর কখনো যদি এই ধরনের ভুল করিস মনে রাখিস তোর সমস্ত ফ্রড কাজগুলো কিন্তু এই মোবাইলে রয়েছে। সাবধান, এটা যদি একবার পুলিশকে দিয়ে দি সারা জীবন কিন্তু তুই জেলের মধ্যে পচে মরবি, মনে রাখিস। দয়া করে পুলিশকে সব দেবেন না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, যা এখন এখান থেকে, বেরো এখান থেকে। রাস্কেল কোথাকার! যাওয়া যাক।
আসুন। সীতা নামুন। সীতা কি চিন্তা করছেন, ভেতরে চলুন। বাবা, সীতা। কাউকে কিছু না জানিয়ে কিছু না বলে কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো এমন কি হয়েছিল? তোমার যদি কিছু পছন্দ নাই হয়ে থাকে তাহলে তুমি আমাদের কাছে এসে সেটা বলতে পারতে। তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু আমি মনে মনে খুব কষ্ট পেয়েছি। আমরা একে এত আপন ভেবে এখানে রেখেছি, আর একে দেখো আমাদের কথা একবারের জন্য ভাবলো না, আর তাই জন্য আমাদের কাউকে কিছু না বলে চলে গেল। আমার তো মনে হয় এরকম চিন্তা ভাবনা থাকলে আমাদের এই বাড়িতে রাখাটা ঠিক হবে না। দেবী, এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি ওর হয়তো কিছুতে খারাপ লেগেছে, আর কিছু না জেনে শুনে তুমি ওকে এখান থেকে চলে যেতে বলছো? বিয়েটা ভেঙে গেলে ছেলের বাড়ির লোকের সামনে দাদার মাথাটা যে কতটা নিচু হবে সেটা ভাবলো না, আর এরকম একটা মেয়ের জন্য তোমাদের এত চিন্তা হচ্ছে? এটার জন্য সীতার কোন রকম ভুল হয়নি, ভুলটা আমার। হ্যাঁ হ্যাঁ, তোমারই ভুল। ও কি চায় সেটা ওর কাছ থেকে না জেনেই ওর বিয়ের ব্যবস্থা করাটাই আমাদের ভুল। ওর বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করে ওর মনে আমরা ব্যথা দিয়েছি, এটা আমাদেরই ভুল হয়েছে। সীতার আসলে এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই বাবা। কি গো সীতা, এই কথাটা তো আমাদের মন খুলে বলতে পারতে, কেন বলনি? ও আমাদের কিছু বললে আমাদের হয়তো খারাপ লাগবে সেটা ভেবেই চুপ করে আছে। খুব ভালো মেয়ে গো তুমি। এবার আর কেউ সীতাকে বিয়ে করার জন্য জোর করবেন না প্লিজ। না অরুণ, ওর মনে বিয়ে করার ইচ্ছে না থাকলে তাহলে আমরা শুধু শুধু জোর করব কেন? গঙ্গা, সীতাকে ভেতরে নিয়ে যাও আর ওকে কিছু খেতে দাও। হ্যাঁ বাবা। চলো সীতা, যাও ভেতরে যাও মা। চলো, তুমিও যাও। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে এই বাড়িতে আসতেই হবে বলে আমি তোমাকে জোর করে ডেকে এনেছিলাম, কিন্তু তুমি আমাকেই না বলে এই বাড়ি ছেড়ে চলে গেলে। আমি তো তোমাকে সব কথা খুলে বলি, অথচ তুমি কিন্তু আমাকে মনের সব কথা খুলে বলো না। তোমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই সেটা তুমি সবাইকে বুঝিয়ে দিলে, কিন্তু কেন তোমার ইচ্ছে নেই সেটা কিন্তু বললে না। বলো আমাকে, কেন তোমার এই বিয়েতে মত নেই? আমি বলছি, তোমার আগেই একবার বিয়ে হয়ে গেছে, তোমার গলায় মঙ্গলসূত্রটা আমি আগেই দেখেছি। আমি ভেবেছিলাম এই ব্যাপারটা তুমি ভুলে যেতে চাও, তাই এতদিন আমি চুপ করেছিলাম। আমার বিশ্বাস ছিল
একদিন একদিন তুমি নিজে আমাকে কথাটা বলবে, কিন্তু তুমি নিজে থেকে বললে না আমাকে। এবার বলো, তোমার গলার মঙ্গলসূত্রটা কে পরিয়েছে? কেন মঙ্গলসূত্রটা লুকিয়ে রেখেছ? স্বামী যেখানে থাকে স্ত্রীকে সেখানেই থাকতে হয়, কেন নিজের স্বামীর থেকে দূরে রয়েছ? তুমি যাতে ভালো থাকতে পারো সেই জন্য যা যা দরকার আমরা সব করেছি। আমাদের উপর তুমি যদি একটু ভরসা করো তাহলে সব সত্যিটা আমাকে তুমি খুলে বলো, আমি তোমাকে তোমার স্বামীর সাথে মিলিয়ে দেব। আমি জিজ্ঞাসা করা সত্ত্বেও তুমি যখন কথাটা বলছো না, তার মানে এর মধ্যে কোনো রহস্য আছে। আর সেই রহস্যটা ঠিক কি সেটা তোমাকে বলতে হবে না। তোমার গলায় থাকা ওই মঙ্গলসূত্রের মতনই তোমার স্বামীকেও আমি একদিন না একদিন ঠিক খুঁজে বার করব, আর তোমার সাথে তার মিল করাব। দাঁড়াও গঙ্গা, তোমাদের সাথে থাকাটাই আমার জন্য যথেষ্ট। আমি চাই তোমরা সুখী হও। আমার কাছে ইম্পর্টেন্ট হলো তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করো। ঠিক যেমন আমাদের খুশিটা তোমার কাছে দামি, তোমার খুশিটাও আমাদের কাছে দামি। তোমার সাথে তোমার স্বামীর দেখা করিয়ে দেওয়াটা একজন বন্ধু হিসেবে আমার কর্তব্য, আর সেইটা আমি নিশ্চয় করব। দাদা, ওই সীতা আমার সঙ্গে যা করলো আমায় বদনাম করে দিল। আমি চুল কাটার সময়ও কখনো মাথা নিচু করতাম না, এখন তো সবার সামনে আমার মাথা নিচু করে দিল। আমাকে এই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য ওর আর ওই বড় বাড়ির ছেলেটার কিছু একটা করতেই হবে। ওরকম ব্যস্ত হোস না, অনেক কষ্ট করে তোকে ছাড়িয়ে এনেছি, শুধু শুধু মাথা গরম করে এখন কিছু করতে যাস না। আরে না দাদা, কথাটা পুরনো হলেই ভুলে যাব, ক্ষত তাজা থাকতে থাকতেই বদলা নেব, না হলে কিছুতেই আমি শান্তি পাবো না। সিধু, আমার ছেলেগুলো খোঁজ করেছিল, এখন ওই মেয়েটা থাকে ওই মহলে, ও এখন পুরোপুরি প্রোটেক্টেড। অত সহজে আমি এখন ওর কিচ্ছু করতে পারবো না। এসব কি বলছো তুমি দাদা? হ্যাঁ, যতই প্রোটেকশন থাকুক না কেন, আমার থেকেও বেশি নেই, তোমার থেকেও বেশি নেই, ক্ষমতায় থেকে এসব কথা বলছো, বয়সের সঙ্গে মাথাটাও গেছে তোমার। দুটো লাশ না ফেলা অবধি রাগ কিছুতেই কমবে না আমার। সিধু, তোর রাগটা মদের উপর দেখাস না। তোর গায়ে কেউ হাত দিলে সেটা আমার গায়ে হাত দেওয়ার সমান, তোর থেকে বেশি রাগ আমারও হয়। খুশিটা যখন ইচ্ছে দেখানো যায়, কিন্তু রাগ সময় বুঝে দেখাতে হয়। ওইখানে থেকে আমাদের ছেলেগুলোকে বলেছি, ওরাও সব নজর রেখেছে, ঠিক সময় হলে আমরাও দেখে নেব, বুঝলি? ততক্ষণ তুই একটু ধৈর্য ধরে থাক। ঠিক আছে। আরে নে, ঠান্ডা হ, প্রাণ ভরে মেরে দে। শোনো, তোমার সাথে কিছু কথা বলার ছিল। বলো। সীতাকে যখন কেরালাতে দেখেছিলাম তখনও বলেছিল বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে। আসলে সীতার বিয়ে হয়ে গেছে। এটা তুমি কি করে জানলে? আমি ওর গলায় মঙ্গলসূত্র দেখেছি। ওকে ওর স্বামী মঙ্গলসূত্র পরিয়েছে। সীতার মতন একজন মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু এটা কি ওর স্বামী বুঝতে পারছে না? ওকে মঙ্গলসূত্র পরিয়ে ছেড়ে চলে গেছে। স্বামীর সাথে থাকাটাই একটা মেয়ের সম্মানের ব্যাপার,
সেটা কি সীতা জানে না? ওর স্বামী কোথায় আছে আর ও কোথায় আছে? জানকী দিদি তার স্বামীকে পেয়েও স্বামীর সুখ পায়নি পরিস্থিতির দোষে, কিন্তু সীতা, ওর বিয়ে হয়ে গেছে অথচ ও বিয়ে না হওয়ার মতন পরিস্থিতির মধ্যে রয়েছে। সীতাকে আমাদের বাড়িতে আনার সময় ভেবেছিলাম ও এখানে খুশিতে থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে ওর স্বামীর সাথে ওর মিল করাতে পারলে তবেই ও খুশি হবে। জানকী দিদি তোমার সাথে সংসার করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু সেই এক কষ্ট সীতার জীবনে আমি হতে দেব না। সীতা না বললেও ওর স্বামীকে যেখান থেকেই হোক আমাদেরকে খুঁজে বার করতেই হবে, আর এইটা করার দায়িত্ব আমাদেরই। কি দেখছো তুমি? সীতা হয়তো ওর অতীতকে ভোলার চেষ্টা করছে, কিন্তু ওর স্বামী মনে হয় ওর থেকে অনেক দূরে কোথাও আছে। তুমি যদি আমাকে সাহায্য করো আমি সীতার স্বামীর খোঁজ করতে পারি। সীতা না বললেও ওর গলায় মঙ্গলসূত্রটা কে পরিয়েছে সেটা জানতেই হবে, আমরাই ওদের দুজনকে এক করতে পারব। কি দেখছো তুমি এভাবে? এটাও হতে পারে যে সীতা নিজের স্বামীকে ভুলে যেতে চাইছে, হতে পারে ওরা দুজনে একে অপরের থেকে দূরে আছে। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবো। কি দেবসেনা, বাবাকে তুমি পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। বিচারা বাবার মুখটা পুরো ভিজে গেল। দুষ্টুমি করা হচ্ছে? দাঁড়াও দেবসেনা, এই দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। স্বামীজি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? আমি ভালো আছি। স্বামীজি ওই যে ভগবতী দেবীর মন্দিরে পুজো করতে না পেরে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, এদিকে আপনারও কোনো রকম খবর না পেয়ে খুব চিন্তায় ছিলাম। এখন আপনার ফোনটা আসাতে আমার সব চিন্তা দূর হয়ে গেল। এবার বলুন আপনার কি খবর? এরপর আমরা ঠিক কি করব সেটা ভগবতী দেবী বলে দেবেন। কি করতে হবে স্বামীজি? গত 20 বছর ধরে সাপের ঢিবিকে আমরা পূজো করতাম, মাঝে সেই পূজো আমরা বন্ধ করে দিই, কিন্তু সময় ঠিক ছিল না, কি করতে পারি আমরা? এবার সেই বন্ধ হওয়া পূজোটাকে আমাদের আবার শুরু করতে হবে। কিন্তু নন্দিনী তো সেখানে নেই স্বামীজি। নন্দিনী নেই তো কি হয়েছে? কালচক্রটা তোমার কাছেই তো আছে, সেই জন্যে পূর্ণিমাতে পুজো করতেই হবে। কিন্তু এখন পর্যন্ত কালচক্রের পুজো তো আমরা করিনি স্বামীজি। এবার পুজো করতেই হবে, ওই দিব্য চক্রের পুজো করলেই কুমারের যে চক্রটা হারিয়ে গেছে সেটাকে আমরা খুঁজে পাব। তুমি তোমার কাছে থাকা দিব্য চক্রের পুজোর ব্যবস্থাটা করে ফেলো, আমি বিজুকে বলবো যে ওর কাছে থাকা কালচক্রের পুজোটা যেন অবশ্যই করে। ঠিক আছে স্বামীজি।
কিভাবে পূজো করতে হবে সেটা বলুন, আপনি যেরকম বলবেন সেই রকমই ব্যবস্থা করব। ঠিক আছে স্বামীজি, আমি সব ব্যবস্থা করে নেব। তোমাকে আমি ঠিক যেমন বললাম, তুমি ওই দিব্যচক্রকে ঠিক তেমন ভাবে পূজো করো, তার ফলে তুমি শক্তি পাবে, আর তোমার লাভ করা সেই শক্তির জোরে নন্দিনীকে আমরা ঠিক খুঁজে পাব। খুঁজে পেতেই হবে স্বামীজি, তখনই আমরা সব দিক থেকে শান্তিতে থাকতে পারব। আমি তোমাকে যেমন বললাম তেমন ভাবে চলো, তাহলেই সুখ আর শান্তি খুঁজে পাবে। পূজো শেষ হলে আমাকে অবশ্যই ফোন করো। ঠিক আছে স্বামীজি, মঙ্গল হোক। হ্যালো। হ্যালো স্যার, ফ্রি আছেন কি? স্যার আপনি তো কোর্টে বিজি, কোনো পাত্তাই নেই আপনার। হ্যাঁ স্যার, একটা কেসের জন্য দিল্লিতেই থেকে যেতে হয়েছিল, এই তো কালকেই ফিরে এসেছি। ও, আমি তো এখন অফিসে যাচ্ছি, আপনি ফ্রি থাকলে অফিসে আসুন না, ওখানেই কথা বলবো। আসবো স্যার, এখন একটা জরুরি কথা বলার জন্যই ফোন করেছি। কি বলুন স্যার? ওই সীতার কেসটায় জেলে থাকা ওই লোকটা সিধু জামিন পেয়ে বাইরে বেরিয়ে এসেছে। ওর সঙ্গে থাকা ওই এমএলএ এর কারণেই ও জামিন পেয়ে গেছে। লোকটা এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে সেটা তো আমি ভাবতেও পারিনি। আমিও ভাবিনি সেটা। ওকে জেলে পাঠিয়েছিলাম বলে নিশ্চয়ই আমাদের ওপরেও এখন খুব রেগে আছে। সে যাই হোক গে, আপনি সীতাকে এখন একটু সাবধানে থাকতে বলবেন। এখন কয়েকটা দিন বাইরে কোথাও না গিয়ে বাড়িতে থাকাটাই সেফ। ঠিক আছে স্যার, আমি দেখছি। ঠিক আছে, এখন রাখছি তবে। ওকে। কি হয়েছে গো? ওই সিধু লোকটা জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। ও ছাড়া পেল কি করে? ও এমএলএ এর সাপোর্ট নিয়েই বেরিয়ে এসেছে। আমাদের যাই হোক সীতাকে একটু সাবধানে থাকতে বলতে হবে। সীতা, সীতা, কি হলো জামাই বাবা? সীতা কোথায় বাবা? দোকানে গেছে। ওকে কেন পাঠিয়েছেন? আমি তো পাঠাইনি, ও নিজে থেকেই গেছে। কিসের জন্য গেছে, কোন দোকানে গেছে আপনি জানেন? কিছু বলে যায়নি জামাই বাবা। বাবা কি হয়েছে বাবা? সীতা কোথায় গেল সেটাই জিজ্ঞেস করছিল, আমি তো বললাম দোকানে গেছে, কিন্তু সেই টেনশন করে যাচ্ছে। আপনার যদি কিছু দরকার হয় তাহলে বাড়িতে কাজের লোকেদের বলবেন, আপনি একা কোথায় গেছিলেন? কিছু দরকার হলে লজ্জা না পেয়ে চাইতে বলেছিলাম তো আপনাকে, তাহলে আপনি বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন কেন? সেটা তোমাকে বলার মতো হলে পরে বলতাম, কিন্তু এটা অন্য একটা বিষয়। না বলতে পারার মতো ব্যাপার কিচ্ছু নেই। কি গো,
এভাবে কেন জিজ্ঞেস করছো? মেয়েরা কি সবসময় সবকিছু সবার কাছে বলে যেতে পারে? আমাদেরই বুঝে নিতে হয়। আমাকে বললে আমি তো এনে দিতে পারতাম তোমাকে। তুমি ওইটার জন্যই তো দোকানে গেছিলে। হয়ে গেছে, আমি এসে গেছি তো, এখন আর তোমরা টেনশন করছো কেন? সিধু জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। এরপর থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। যতই দরকার হোক আপনি একা কোথাও বেরোবেন না। না গো, শিবলিঙ্গ যদি জানতে পারে সীতা আমাদের বাড়িতে আছে তাহলে কি এখানে চলে আসবে নাকি? তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। কিন্তু গঙ্গা, আমাদের তো সতর্ক থাকতেই হবে, সেই জন্যই আমি বললাম। ও এভাবে বলল বলে তুমি ভয় পেও না। আসলে তোমার জন্য চিন্তা করে তো তাই ওভাবে বলেছে। তুমি নিশ্চিন্তে থাকো, যাও। গঙ্গা। হ্যাঁ বাবা। সীতা কিছুক্ষণের জন্য শুধু বাইরে গেছিল, তাতেই জামাই বাবা সীতার জন্য কত টেনশন করছে দেখতে পাচ্ছ? বাবা, সীতার যেন কোনো বিপদ না হয় সেসব কথা ভেবেই ও এভাবে বলেছে। আমার তো ওসব কিছু বলে মনে হচ্ছে না, মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক গঙ্গা, তুই একটু সাবধানে থাকিস। তোমাকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার শাকিমা একেবারে ঠিক হয়ে গেল। তোমাকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই বীরভদ্র লটারি জিতে এত পয়সার মালিক হলো। আর ওই যে বেনু আছে, ট্রাভেলসের ব্যবসা খুলে বড় ব্যবসায়ী হয়ে গেল। আর এই রাজশেখর তো তোমাকে ব্যবহার করে আজ দেখো এত বড় লোক হয়ে গেছে। তুমি যার কাছেই থাকো তাকেই অনেক বড় জায়গায় পৌঁছে দাও। সবাই তোমাকে নিজের কাছে রেখে উন্নতি করতে চায়, কিন্তু আমি তোমার সম্বন্ধে সমস্ত কিছু জেনে নিতে চাই। তোমরা ওই দেবীর জন্য নিজের প্রাণের বলিদান দিয়ে থাকা মেয়েদের আত্মা শাখিমা আমাকে বলেছে। তুমি একটা আত্মা হয়ে আরেকটা আত্মার মনে কি থাকতে পারে সেটা বুঝতে পারবে, আমি সেটা খুবই আশা করি। তুমি জঙ্গলের দেবী আর কালীমাতার স্মরণে থাকো, আর আমি কালীমাতার উপাসনা করি। আমাদের দুজনের আরাধ্যা দেবী এক, তাই তুমি আমাকে সব শক্তির পরিচয় করিয়ে দেবে। ঠাকুরের দেওয়া শক্তি থাকা সত্ত্বেও আর কি কি শক্তি তোমার আছে আমাকে বলো। দিদি, অরুণ স্যার খেতে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে দিদি।
আমাকে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার শক্তি আমার চাই, আর ওই দুটো কালচক্র আমাকে পেতেই হবে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না মা। কুমারের হারিয়ে যাওয়া চক্রটা তাহলে কি আমার কাছে আবার ফিরে আসবে? তুমি আমায় বলো মা, তুমি আমায় রাস্তা দেখাও, আমায় রাস্তা দেখাও মা। আরে মা, একা বসে বসে মাটিতে ঘষতে ঘষতে কি খেলছো? আমিও খেলবো। আসুন স্বামীজি, আমিও তখন থেকে কেউ আসবে বলে অপেক্ষা করছিলাম, আপনি চলে এলেন। আমি হচ্ছি কাশীর স্বামী, কেউ আমাকে মন থেকে চাইলে আমি তখনই প্রকট হই। বলো মা, খেলবে আমার সঙ্গে? আচ্ছা, এই গুলিটা দিয়ে কি খেলা যায় বলুন তো স্বামীজি। এত ছোট জিনিস দিয়ে কি করে খেলবো মা? আমি আপনাকে একটা খেলা দেখাচ্ছি, দেখুন। এটাকে নিয়ে মাটিতে রেখে খুব ভালো করে ঘষতে হবে, বুঝেছেন? ঘষে ঘষে কি হবে? যে সামনে আছে তার চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে নিলাম, তারপরে কি করব? তারপর আর কি, কিছুই না, এই ঘষা জিনিসটাকে হাতের উপর রাখতে হবে। আরে স্বামীজি, আপনার হাতের উপর কি হয়েছে একবার দেখুন। স্বামীজি, আপনার হাতের উপর আপেল ফাটাবো কি? এই না গো মা, তোমার বন্ধুত্ব লাগবে না। ইয়েস 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 ইয়েস। সীতাকে ওই মঙ্গলসূত্র কে পরিয়েছে
সেটা আজ আমাকে জানতেই হবে। শোনো, আমি না একটা কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমিও যাবে আমার সাথে? কোথায়? আরে তুমি চলো তো আমার সাথে, সব বলবো আমি তোমাকে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু কোথায় যাবো? আমি বলবো, বললাম তো তোমাকে, এসো। কোথায় যাবো গঙ্গা? আরে বললাম তো বলবো, তুমি গাড়ি স্টার্ট করো। এবার তো বলো কোথায় যাব আমরা? সীতার আশ্রমে যাচ্ছি। হঠাৎ আশ্রমে কেন? কমলা দিদাকে দেখতে যাচ্ছি। কেন? সীতার স্বামী কে সেটা নিশ্চয় উনি জানেন। গাড়িটা দাঁড় করিয়ে দিলে কেন? এসব সীতার ব্যক্তিগত ব্যাপার, ওর দিদাকে জিজ্ঞেস করতেই হবে আমাদের। সীতা যদি কিছু না বলতে চায় তাহলে ওর প্রিয়জনের কাছেই তো জিজ্ঞেস করব। কিন্তু উনি যদি এই বিষয়ে খারাপ মনে করেন? সীতাকে কে মঙ্গলসূত্র পরিয়েছে সেটা তো আমাদেরই জানতে হবে। আর সীতা কি সারাটা জীবন শুধু কষ্টের মধ্যে এরম ভাবেই থাকবে? ওর স্বামী কে সেটা জানতে পারলে ওদের মিল করাতে পারবো আমরা, তবেই সীতাকে আমাদের বাড়িতে নিয়ে আসাটা সার্থক হবে। আর সীতা ওর বাকি জীবনটা শান্তিতে আর আনন্দে কাটাতে পারবে। আমি সীতার ভালোর কথা ভেবেই জানতে চাইছি, আর তাই দিদাকে জিজ্ঞেস করতে যাচ্ছি। এটাতে কিছু মনে করার কোনো ব্যাপারই নেই। ঠিক আছে চলো।